সামনে লোকসভা ভোট লোকসভা ভোটের আগে কিন্তু সমস্ত রাজনৈতিক দল ঘর গোছাতে ব্যস্ত ইতিমধ্যেই তারা প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে তার মধ্যেই কিন্তু দল বদলের হিরিক আবারও ভোটের আগে যেমনটা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে দল বদলের হিরিক পড়ে গিয়েছিল তৃণমূলের মন্ত্রী বিধায়করা পর্যন্ত বিজেপিতে যোগদান করেছিলেন হাওয়া ঘোড়ার কথা ভেবে কিন্তু যখন হাওয়া ঘুরল না যখন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে এলো তারপর পর আবারও পাল্টি মারলেন সেই সমস্ত নেতা বিধায়করা আবারও তৃণমূলে ফিরলেন তারা কিন্তু লোকসভা নির্বাচনের আগে ফের হাওয়া গরম করতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন একাধিক হেভি ওয়েট নেতা তার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছেন হাইকোর্ট থেকে পদত্যাগ করে তার মধ্যেই কিন্তু এবার লোকসভা ভোটের আগে সৌরভের গোগলে এবার কি তৃণমূলে যোগদান করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কারণ রাজনীতিতে যোগদান নিয়ে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি নিজেই রাজনীতিতে তিনি যোগদান করতে চান না তবে সামনেই যখন লোকসভা ভোট ঠিক তার আগেই নবান্নে আচমকা হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে তিরিশ মিনিটের হাই ভোল্টেজ বৈঠক কী কী কথা হলো মুখ্যমন্ত্রীর সাথে এবার কি তাহলে জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় কি কথা হলো দুজনের মধ্যে লোকসভা নির্বাচনের কি প্রার্থী হতে চলেছেন সৌরভ অবশেষে অবস্থান স্পষ্ট বিস্ফোরক সৌরভ গাঙ্গুলির স্ত্রী অবশেষে অবস্থান স্পষ্ট করলেন ডোনা গাঙ্গুলি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সৌরভকে নিয়ে রীতিমতো গুঞ্জন বিধানসভা ভোটের আগেই যে গুঞ্জনটা ছড়িয়েছিল যে বিধানসভা ভোটে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই সমস্ত আশাতেও জল ঢেলে দেন সৌরভ নিজেই সৌরভের বাড়িতে অমিত শাহের আশা এবং নৈশভোজ একেবারে তোলভার ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে কিন্তু তারপর পরই খেলা ঘুরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেয় কেন্দ্র আর তারপর পরই আরও কাছাকাছি সৌরভ গাঙ্গুলি এবং মমতা ব্যানার্জি একাধিকবার এক মঞ্চে দেখা গেছে এমনকি শাহরুখ খানকে সরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার মধ্যেই নবান্নে আচমকা হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সামনেই লোকসভা নির্বাচন আর তার ঠিক আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে আসেন সৌরভ গাঙ্গুলি বেলায় সৌরভকে নবান্নে ঢুকতে দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দু সালে স্পেনে গিয়েছিলেন সৌরভ সেখানে গিয়ে রাজ্যের শিল্প স্থাপনের পক্ষে সওয়াল করেছিলেন তিনি তাই এদিন শিল্প সংক্রান্ত কোনো আলোচনা তাদের মধ্যে হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে তবে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে এমন একটা সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায় দেখা করতে গেলেন যখন লোকসভা নির্বাচন দুয়ারে করা নাড়ছে তাদের মধ্যে প্রায় আধ ঘন্টা কথা হয় যা গুঞ্জন তৈরি হয়েছে এদিকে অতীতে একাধিকবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি বা তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভাবনার গুঞ্জন চরমে উঠেছে যদিও বরাবরই সেই গুঞ্জনকে খারিজ করে দিয়েছেন সৌরভ নিজেই সূত্রের খবর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের শিল্প নিয়েই কথা হয়েছে শালবনীতে স্টিল প্ল্যান্ট নিয়ে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় সৌরভ গঙ্গোপাধ্যায় যে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেই দাদাগিরির মঞ্চেও তাকে রাজনীতিতে আসবেন কিনা না প্রশ্ন করা হয় যদিও তখন সৌরভ বলেছিলেন না না আমি রাজনীতিতে আসব না তারপর এখন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা নতুন গুঞ্জন তৈরি করেছে অন্যদিকে দুদিন আগে একটি জনপ্রিয় টিভি চ্যানেলের রিয়েলিটি শোয়ে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচনের প্রাক্কালে ওই শো মুখ্যমন্ত্রীকে অন্যরকম প্রচারের আলোয় এনেছে ওই শোয়ে অংশ নিয়েছিলেন সৌরভ ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ও নিজে একটি রিয়েলিটি শো হোস্ট করেন তাহলে কি ওই অনুষ্ঠানে হাজির থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানা দিলেন উঠছে প্রশ্ন ইতিমধ্যেই চাউর হয়ে যায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে যাদবপুর থেকে প্রার্থী করা হতে পারে তৃণমূলের তরফে যদিও মুখখুলি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন খোদ ডোনা গাঙ্গুলি তিনি বলেন সবটাই গুজব অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা কিন্তু একেবারে গুজব জল্পনায় জল ঢেলে দিলেন সৌরভ ঘরণী সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নাকি যাদবপুর থেকে লোকসভা ভোটে প্রার্থী করতে চলেছে তৃণমূল কিন্তু একেবারে জল ঢেলে দিয়ে সেই জল্পনায় সাপ জানিয়ে দিলেন তিনি প্রার্থী হচ্ছেন না এই সবই গুজব একেবারে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ডোনা গাঙ্গুলি এছাড়া ইস্পাত কারখানা গড়তে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে কোনো একটি জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার শাল্বনির কারখানা নিয়ে দিদির সঙ্গে কথা হয়েছে দাদার বলেও মনে করা হচ্ছে সম্প্রতি বিজেপি প্রার্থী তালিকায় বাংলার কুড়িজন প্রার্থীর নাম রয়েছে আবার তৃণমূল কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা না করলেও কোথাও কোথাও দলের হয়ে দেয়াল লিখন শুরু হয়ে গেছে সেখানে বিসিসিআই থেকে বেরিয়ে আসার পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্ষতা বেড়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তাই গুঞ্জন শুরু হয়েছে নতুন করে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায় হয়তো তৃণমূলে যোগদান করছেন তৃণমূলের প্রার্থী হচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় তবে তিনি কিন্তু মুখ খুলেই একেবারে বিস্ফোরক সবটাই গুজব বলে উড়িয়ে দিলেন ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান করছেন না তিনিও রাজনীতিতে আসছেন না এমন কিন্তু জানালেন ড্রোনা গঙ্গোপাধ্যায় তবে লোকসভা ভোটের আগে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রীর সাথে কী এমন বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্পনীয় বৈঠক নাকি লোকসভা ভোটের প্রাককালে নয়া জল্পনা যেটা উস্কে গেছে সেটাই সঠিক হতে চলেছে যত যাই বলুন ড্রোনা গঙ্গোপাধ্যায় কি হতে চলেছে আগামী দিনে সৌরভ গঙ্গোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের